এই নিউজগুলো যা যা বলছি সব কনফার্ম। তো কে কে আসছে ইস্ট বেঙ্গলে? মাঝি তালাল ডেভিড আসছে, জেরেমি মনজারো আসছে ইস্ট বেঙ্গলে, প্রভাত লাকড়া আসছে ইস্ট বেঙ্গলে, জিতেন্দ্র সিং আসছে ইস্ট বেঙ্গলে, দীক্ষণ সিং আসছে কেরালা থেকে ইস্ট বেঙ্গলে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে বিষয়। এবং ছজন বিদেশি শুধু নয়, আটজন থেকে বিদেশি, নজন অবধি ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে। ঠিক আছে, হিজাজি মাহের তো থাকছেই, জর্ডন এলসে চলে এসছে, এবং প্যান্টিচও থাকছে। তো আজকে বসে পড়েছি একটা রিউমার ভিডিও বলতে পারো বা ট্রান্সফার আপডেট বলতে পারো, সেই নিয়ে একটা ভিডিও বানাতে তোমাদের সামনে। তো তোমরা তো জানো যে ইস্ট বেঙ্গল ক্লাবে যাই, ইস্ট বেঙ্গল ক্লাবে কিছু কর্মসমিতির সদস্যদের সঙ্গে চেনা পরিচিতি রয়েছে। তো সেখান থেকে একদম গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী যে খবরগুলো তোমাদের দেব, ঠিক আছে, চমকে যাওয়ার মতো খবর তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা তো সবাই অলরেডি জেনেই গেছো যে পাঞ্জাব এফসির মিডফিল্ডার মাদি তালালকে প্রি কন্ট্রাক্ট সাইন করিয়েছে ইস্ট বেঙ্গল, আর এদিকে ডেভিডকে মোহামেডানের প্রি কন্ট্রাক্ট সাইন করিয়েছে ইস্ট বেঙ্গল। এই দুটো খবর জানো। রিউমার ভিডিও তো অনেক আসছে, এর সাথে ওর সাথে অনেক স্ট্রাইকারের সাথে সবার সাথে নাম জুড়ছে, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে সেরকম কিছু হচ্ছে না। কারণ কার্লোস কুয়াদ্রাদ যেভাবে কোচ টিমকে খেলাতে চাইছে, সেখানে কার্লোস কুয়াদ্রাদ মাঝমাঠকে এবার এত স্ট্রং করতে চাইছে, ঠিক আছে, যে স্ট্রাইকারে ক্লিটন সিলভা একলা থাকলেও তার চলবে, জোড়া বিদেশি স্ট্রাইকার সে চায় না, বরং জোড়া মাঝমাঠের প্লেয়ার সে চায়। এমন অ্যাটাকিং মিডফিল্ডার চায়, ফরেন অ্যাটাকিং মিডফিল্ডার, যে মিডফিল্ডাররা এত পাস পাঠাতে পারবে যে যাতে ক্লিটনের গোল করতে অসুবিধা না হয়, ক্লিটনকে যে এই বছর মাঝমাঠে নেমে খেলতে হচ্ছে সেটা যাতে খেলতে না হয়। দুই উইংয়ে তো নন্দা রয়েছে, মহেশ রয়েছে, সাবস্টিটিউটে বিষ্ণু রয়েছে, তারপর আমাদের ইসে রয়েছে, শায়ন রয়েছে, কিন্তু এছাড়াও মাদি তালাল যদি আসে, প্রি কন্ট্রাক্ট সাইন করিয়েছে, তার সঙ্গে জামশেদপুরের ঘর ভাঙতে চলেছে ইস্ট বেঙ্গল। জামশেদপুর থেকে এই নামটা প্রথম তোমরা শুনছো, এতদিন কোনো রিউমারের এই নাম তোমরা শোনোনি, ট্রান্সফার মার্কেটের নাম আসেনি, জেরেমি মনজারো। ঠিক আছে, জেরেমি মনজারোকে ইস্ট বেঙ্গল সাইন করাতে চলেছে, এটা তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, অ্যাটাকিং মিডফিল্ডার, জামশেদপুরের কী গেম খেলেছে এবছর আইসিএলে সবাই দেখেছো। এছাড়া লেফট ব্যাকে প্রভাত লাকড়া, সেগুলো খাতা পেন নিয়ে বসেছি তোমাদের জন্য। ঠিক আছে, লেফট ব্যাকে প্রভাত লাকড়া, তাকেও তোমরা জানো অনেকেই বলেছে, সেই অফারও এসছে। জিতেন্দ্র সিং ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং আরও একটা প্লেয়ারের নাম বলবো যেটা শুনলে তোমরা চমকে যাবে, সেটা হচ্ছে গিয়ে কেরালা দীক্ষণ সিং, ফিট হয়ে ফিরেছে, ইন্ডিয়ার হয়ে খেলছে। ঠিক আছে, কেরালা দীক্ষণ সিংকেও ইস্ট বেঙ্গল এই বছর সাইন করাতে যাচ্ছে, একদম কনফার্ম। এই নিউজগুলো যা যা বলছি সব কনফার্ম। তো কে কে আসছে ইস্ট বেঙ্গলে? মাদি তালাল ডেভিড আসছে, জেরেমি মনজারো আসছে ইস্ট বেঙ্গলে, প্রভাত লাকড়া আসছে ইস্ট বেঙ্গলে, জিতেন্দ্র সিং আসছে ইস্ট বেঙ্গলে, দীক্ষণ সিং আসছে কেরালা থেকে ইস্ট বেঙ্গলে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে বিষয়। এবং ছজন বিদেশি শুধু নয়, আটজন থেকে বিদেশি, নজন অবধি ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে। ঠিক আছে, হিজাজি মাহের তো থাকছেই, জর্ডন এলসে চলে এসছে, এবং প্যান্টিচও থাকছে, হিজাজি মাহের থাকবে, জর্ডন এলসে প্যান্টিচকে, যেহেতু ইস্ট বেঙ্গলের পর অনেকগুলো টুর্নামেন্ট খেলবে, সেই জন্য বিভিন্ন টুর্নামেন্টে এদেরকে রেজিস্ট্রি করানো, মানে রেজিস্ট্রেশন করানো হবে আলাদা আলাদাভাবে, কোনোটা এ খেলবে কোনোটা ও খেলবে, এবং তিন স্ট্রং ডিফেন্সিভ ব্যাকে আর কি ইস্ট বেঙ্গল কার্লোস কুয়াদ্রাদ এবার খেলতেও পারে, যেখানে তিনটে বিদেশি খেলানোর, মানে এফসি কাপের কথা বলছি, যেখানে বিদেশি খেলানোর সম্ভাবনা মানে সংখ্যা বেশি থাকবে, সেখানে তিনটে ডিফেন্সিভ ফরেন ডিফেন্সিভ ডিফেন্ডারে আর কি কার্লোস কুয়াদ্রাদ চলে যাবে। তো এরকম ব্যাপার আরও রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ডিফেন্সে আমাদের রাইট ব্যাক লেফট ব্যাকের জায়গাটা খুব ডিস্টার্বিং ছিল। তো রাহুল বেকে যেটা নাম শুনেছো তোমরা, রাহুল বেকে কনফার্ম, রাহুল বেকে একদম আসছেই, এটা একদম কনফার্ম। এছাড়াও যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে হায়দ্রাবাদ থেকে আসছে হচ্ছে গিয়ে মাকান ছোটে। ঠিক আছে, মাকান ছোটে আসছে, এবং আরেকজন আসছে হচ্ছে অ্যালেক্স সাজি। ঠিক আছে, তো এরাও আসছে, এদের সবাইকে ইস্ট বেঙ্গল সাইন করাচ্ছে। ঠিক আছে, অ্যালেক্স সাজি স্টপারও খেলতে পারে, রাহুল বেকে স্টপার খেলতে পারে, রাইট ব্যাক খেলতে পারে, তো ডিফেন্সটাকে স্ট্রং করার জন্য মন্দারকে হয়তো ছেড়ে দেবে, কিন্তু ইসে থাকছে তোমার আমাদের রাকিব থাকছে। ঠিক আছে, নিশু থাকছে, নিশুর সঙ্গে এরাও যোগ দিচ্ছে যাতে ডিফেন্স লাইনটা আরও স্ট্রং হয়। তিনটে ফরেন স্টপার ব্যাক তো গেছেই, প্লাস হচ্ছে গিয়ে আরও এদেরকে লেফট ব্যাক রাইট ব্যাকের জন্য সবাইকে সই করাচ্ছে। তো এই খবরগুলো দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। ঠিক আছে, এই ভিডিওটা তোমরা শুনে নিলে, এই খবরগুলো আজ অবধি কেউ তোমাদের দেয়নি, প্রথম আমি দিলাম। তো আজ অবধি কোনো ভিডিওতে বলিনি, এই ভিডিওতে বলছি 5000 ভিউজ চাই, 500 ওপরে লাইক চাই, এই ভিডিওটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, কারণ যেই খবরগুলো আমি দিলাম সেই খবরগুলো কিন্তু অন্য কেউ আজ অবধি দিতে পারেনি তোমাদেরকে।
বললাম সেগুলো বিশ্বাস কি হলো? সব কি সত্যি বললাম? সব যা যা বললাম ঠিক বললাম? গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। এতক্ষণ যা যা তোমাদেরকে বললাম সব আমার মন গড়া কথা তোমাদেরকে শুনিয়ে গেলাম। রিউমার ভিডিও, ট্রান্সফার আপডেটের ভিডিও প্রচুর ইউটিউবার বানায়, ঠিক আছে, আমি জানি না কেন বানায়। একদিন ইস্ট বেঙ্গলের সঙ্গে কেরালার দিমিত্রির নাম জুড়িয়ে দিচ্ছে, অপশানে রেখে দিচ্ছে মুম্বাইয়ের পেরেরা ডিয়াসকে, ভোরবেলা পরের দিন সকালবেলা মার্কাসের টুইট আসছে যে এদের কারোর সঙ্গে ইস্ট বেঙ্গলের দূর দূরান্তে কোনো যোগাযোগ নেই, ইস্ট বেঙ্গল এমন একজন ফরেন স্ট্রাইকারকে ট্রাই করছে যার নাম কোথাও নেই। তো পরের দিন আবার তারা ভিডিও বানাতে বসে পড়ছে, বলছে যে না, দিমিত্রির সাথে কোনো কিছু নেই, পেরেরার সাথে কিছু নেই, ইস্ট বেঙ্গল এমন কাউকে ট্রাই করছে যে যার সাথে এর কোনো যোগাযোগ নেই। সূত্র হচ্ছে মার্কাস, কিন্তু তারা বলছে সূত্র তারা নিজের থেকে পেয়ে পাচ্ছে। তো ঘটনা হচ্ছে, আমি একটা সময় ভিউয়ার ছিলাম তার, আমরা মানে তার শুধু বলবো না, তাদের, আমি একটা সময় তাদের ভিউয়ার ছিলাম যারা মাঠে যায় না। আমরা যারা মাঠে গিয়ে ব্লগ বানাই, আমি আছি, অভিজিৎ আছে বেঙ্গলি স্পোর্টস ব্লগ, ঠিক আছে, অয়ন আছে ফুটবল ব্যোমকেশ, মোহনবাগানের অয়ন ফুটবল ব্যোমকেশ, মাঠে গিয়ে খেলা দেখি, খেলার ব্লগ বানাই আমরা, কিন্তু রিউমার ভিডিও বানাই না বা ট্রান্সফার আপডেটের ভিডিও বানাই না। কিন্তু আমাদের খেলার ভিডিওতে যা ভিউজ আসে, যা ই আসে, আমরা আমাদের তোমাদের থেকে সন্তুষ্ট। কিন্তু এই মিথ্যে কথা বলে যে ভিউজ কামানো যায়, সেটা শুধুমাত্র কিছু লোকের লোকজনের ভিডিও দেখলে বোঝা যায়। আজকে একজনের নাম বলছে সকালবেলা, সন্ধ্যাবেলা নাম পাল্টে যাচ্ছে, আরেকজনের নাম বলছে, পরের দিন সকালবেলা মার্কাস টুইট করলো বা কোথাও থেকে সেরকম কিছু একদম সলিড কিছু ইনফরমেশান এলো, সব কিছু বদলে যাচ্ছে, আবার অন্য কেউ ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তা আমার মতে এই ধরনের ভিডিও বানিয়ে যারা মাঠে যায় না, মাঠে গিয়ে ফুটবল খেলা দেখে না, ঠিক আছে, বাড়িতে বসে ভিডিও বানায়, ফুটবল নিয়ে অ্যানালিসিস করুক, কারণ ফুটবল খেললেই যে ফুটবল অ্যানালিসিস হওয়া যায় এর কোনো মানে নেই। ফুটবল বোঝে অনেকে, কিন্তু ফুটবল সেই লেভেলের খেলেনি, কারণ সবাই যে খেললেই সেটা পার বুঝবে এরকম ব্যাপারটা নেই। আমাদের স্কুলে একজন টিচার ছিলেন নিরঞ্জন স্যার, তো তার সঙ্গে সে একটা ছোটোবেলায় কথা বলতো যে ভালো স্টুডেন্ট অনেকে হতে পারে, কিন্তু ভালো টিচার অনেকে হতে পারে না। তো স্টুডেন্ট বলতে বোঝা যাচ্ছে যে ফুটবল হয়তো অনেকেই খেলতে পারে, ঠিক আছে, কিন্তু টিচার মানে কোচ, অনেক সফল কোচ আছে দেখা গেছে যে তারা ফুটবলটা সেই লেভেলে করেনি, কিন্তু কোচিং ক্যারিয়ারে বিচার করছে। সুতরাং ফুটবল বুঝতে গেলে, ভালো ফুটবল খেলতে হবে বা কোচিং করাতে হবে এরকম কোনো বিষয় নেই। তারা যে ভিডিওগুলো বানায় কোনো ম্যাচের প্রিভিউ নিয়ে বানায় বা ম্যাচের পাস্ট মানে ম্যাচের পর সেটা কাটাছেঁড়া করে, সেগুলো অনেক ঠিক আছে। কিন্তু এই রিউমার ভিডিও বা ট্রান্সফার আপডেটের ভিডিও বলে বসে ঝুড়ি ঝুড়ি ক্যামেরার সামনে কেন এত মিথ্যা কথা বলে বন্ধুরা, আমি সত্যি বুঝতে পারি না, ঠিক আছে। আমার এই ভিডিওটাতে লাইক হোক না হোক, ভিউজ না হোক না হোক, আমার কিচ্ছু যায় আসে না। আমার এই ভিডিওটা শুধু এই মিথ্যে বলার বিরুদ্ধে একটা ছোট্ট প্রতিবাদ রইল যে কেন শুধুমাত্র নিজের ভিউজ কামানোর জন্য, শুধুমাত্র নিজের সাবস্ক্রাইবার বাড়াবার জন্য চ্যানেলের সামনে বসে ভুড়ি ভুড়ি মিথ্যা কথা আর কাকে নিয়ে বলে যাচ্ছি? একটা ক্লাব 134-135 বছর পুরনো ক্লাব, আর একটা ক্লাব 104-105 বছরের পুরনো ক্লাব। ইস্ট বেঙ্গল ক্লাব টিম করবে, তার ইনভেস্টার হচ্ছে ইমামি, কয়েক হাজার কোটি টাকার কোম্পানি ইমামি, তারা হচ্ছে ইনভেস্টার, তারা পয়সা দিচ্ছে, তারা টিম করছে, প্লেয়ারদের সঙ্গে কথা বলছে, ক্লাবকর্তারা এর মধ্যে জড়িত রয়েছে। আর আমি একজন ছোট্ট ইউটিউবার কলকাতার বুকে, সে বাড়িতে বসে বসে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু মেসেজ দেখে আর এর তার কিছু টুইটার দেখে বাড়িতে বসে আজকে বলে দিচ্ছি যে ইস্ট বেঙ্গল ক্লাবে কোন প্লেয়ার আসছে, কোন প্লেয়ার আসছে না। আলেকজান্ডার প্যান্টিক যেদিনকে এসেছিল, তার কোনো ট্রান্সফারের নিউজ কোনো ইউটিউবার বানাতে পারেনি, কারণ দুপুরবেলার দিকে নিউজ ইস্ট বেঙ্গল পেজ থেকে রিলিজ করেছিল যে পার্দোকে আমরা বাই বাই করলাম চোটের জন্য। তার ঠিক 2-3 ঘন্টা পর বিকেলের দিকে, 3-4টার দিকে প্যান্টিচের ঘোষণা হয়েছিল। কই, সেই রিউমার তো কেউ দিতে পারেনি। সুতরাং এই মিথ্যে রিউমারের ভিডিও কেন আপনারা দেখেন আমি জানি না, আমিও দেখতাম, এখন দেখা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, আর দেখি না, কারণ এই মিথ্যে রিউমার দেখে লাভ নেই। যেদিন ইস্ট বেঙ্গলের পেজ থেকে বা মোহনবাগানের পেজ থেকে খবর বেরাবে যে এই প্লেয়ার আমাদের টিমে সাইন করলো, ওয়েলকাম, সেদিন বুঝবেন যে আমরা একে সাইন করালাম বা আমরা একে সাইন করিয়েছি। এটা ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনের ক্ষেত্রে। আমি এখানে বসে 10 জনের নাম বললাম, যতদূর মনে হয় 5 জনের নাম লেখা আছে আর 5 জনের নাম বললাম,
10 জনের নাম বললাম, তার মধ্যে থেকে যদি একজন বা দুজন চলে আসে, তার মানে এটা নয় যে আমার রিউমার ভিডিও বা আমার ট্রান্সফার মার্কেটে যা বলছি সেটা মিলে গেল। সেটা হতে পারে না। আমি যদি 10-এর 9টা মেলাতে পারি তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমি ট্রান্সফার মার্কেট সম্বন্ধে যা বলছি সেটা জাস্টিফাইড এবং আমার ভিডিও বানানো জাস্টিফাইড। কিন্তু আমি 10টা বললাম, 1টা বা 2টো মিললো, সেটা জাস্টিফাইড নয়। আর এখানে মাদি তালালকে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়েছে, ডেভিডকে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়েছে, যদি তারা আসে ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই ভালো হবে। কিন্তু প্রি কন্ট্রাক্ট মানেই কিন্তু প্লেয়ার আসছে না, তাকে যদি কেউ বেটার অফার দেয় সে কিন্তু অন্য জায়গায় চলেও যেতে পারে। তাকে যদি তার পুরনো ক্লাব না ছাড়ে, তার সঙ্গে যদি চুক্তি থাকে, তাকে যদি না ছাড়ে সে আসতে পারবে না, তখন তাকে ট্রান্সফার ফি দিতে হবে। তো এই বিষয়গুলো অনেক কিছু ম্যাটার আছে যেগুলো মানে অনেক প্রভাব ফেলে এর মধ্যে। সুতরাং আমি বাড়িতে বসে বসে কিছু ভিডিও বানিয়ে দিলাম আর প্রতিদিন সকাল বিকাল আপলোড করে দিলাম আর হাজার হাজার ভিউজ হচ্ছে আর আমরা বোকার মতন সেই ভিডিও দেখছি, এর কোনো সার্থকতা নেই, এর কোনো যুক্তিকতা নেই। মানুষকে বোকা বানানো হচ্ছে, যারা এই বোকা বানাচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই ধরনের ভিডিও বানাবেন না। ফুটবল নিয়ে কাটাছেড়া করুন, আপনি ফুটবলের সাপোর্টার, আমিও ফুটবলের সাপোর্টার, ফুটবল নিয়ে কাটাছেড়া করুন, আপনার প্রতি সম্মান থাকবে, আপনাদের প্রতি সম্মান থাকবে। কিন্তু যদি এই ধরনের মিথ্যা ভিডিও বানান, একটা সময় এমনি আপনার চ্যানেল লোকজন দেখবে না আপনাদের চ্যানেল। তো প্লিজ এই ধরনের ভিডিও বানাবেন না, আবারও রিকোয়েস্ট করলাম। তো জানি না তারা শুনবে কি শুনবে না, সেটা তাদের মতামত। তবে আমার মনে হয় এই ধরনের ভিডিও মানুষের না দেখাই উচিত, কারণ মিথ্যে ভিডিও দেখে আলটিমেটলি কী লাভ? ঠিক আছে, তো প্রথমে যে খবরগুলো তোমাদের দিলাম সেগুলো কোনোটাই সত্যি নয়, আবারও বলছি আমার মন গড়া কাহিনী তোমাদের বললাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটার উদ্দেশ্য ছিল এই মেসেজটা তোমাদের কাছে পৌঁছানো যে এই ট্রান্সফার রিউমার ভিডিও মিথ্যে ভিডিও, দয়া করে দেখো না। কারণ যখন প্লেয়ার সাইন হবে ডাইরেক্ট ক্লাবের অফিসিয়াল পেজ থেকে পোস্ট আসবে এবং তার রিউমার 10টার মধ্যে 1টা লোক মেলাবে, একজনকে মেলাতে পারবে 1টা প্লেয়ারের নাম, বাকি 9টা প্লেয়ারের নাম কেউ মেলাতে পারবে না। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে, আমার কথা ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা জানাবে।